হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর আজকে আমি আমার ব্লগটা শুরু করার আগে ইনসাইড আউট সম্বন্ধে কিছু বলতে চাই। তো ইনসাইড আউট তোমাদের ব্লগ আমি নিয়মিত ফলো করি, তোমাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের ব্লগ দেখে আমি অনেক কিছু শিখেছি এবং এখনও শিখছি। তোমরা যেভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করো এবং পরিবারের ছোটো বড়ো সকলকে নিয়ে যেভাবে এনজয় করো সেটা আমার খুব ভালো লাগে। আর তোমাদের পরিবারের ছোট্ট সদস্য কুলফি ও আমার খুব প্রিয়। তোমাদের ছোট্ট কুলফির মতো আমাদের বাড়িতেও তোজো কোকো রয়েছে। তোমরা যেভাবে কুলফি টেক কেয়ার করো সেটা আমার খুব ভালো লাগে। আমার তরফ থেকে তোমাদের জন্য রইল বেস্ট উইশেস, তোমরা অনেক দূরে এগিয়ে যাবে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো আজকে কি। আজকে হলো ডোডোর বার্থডে, 29th November আমরা সেলিব্রেট করছি। 24th November ছিল ডোডোর বার্থডে, তো সামহাও কারণে আমাদের 24th November সেলিব্রেট করা হয়নি। আর তোমরা সবাই জানো ডোডো কে, তাও একবার আমি বলে দিই। ডোডো হলো তোজো কোকোর মতো আমাদের ছোট ছেলে, ও থাকে জেঠিমাদের বাড়িতে, ও দাদা ভাইয়ের খুব প্রিয়। আর ডোডোর জন্মদিন উপলক্ষে আমরা আমাদের কমপ্লেক্সের সমস্ত ডোডোর বন্ধুদেরকে খাওয়ানোর আয়োজন করেছি। আর আমরা সকাল থেকে সবাই খুব এক্সাইটেড, তো সারাদিন আজকে আমরা ওদের সাথে থাকবো। আর তুমি তোজো কোকো যাবে হাঁটতে, সেখানে ডোডোও আসবে, তাহলে চলো আমার সঙ্গে তোমরাও। এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি, আর ডোডো এখনো তোজো কোকোর সাথে খেলবে। আর ডোডো বারবার পেছনে ঘুরে দেখছে যে তোজো কোকো ওর সাথে আসছে কিনা। আর এখানে দাদা ভাই ডোডোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, ও তোজো কোকোর সাথে আমাদের বাড়িতে যাবে।
এখন তোজো কোকো ডোডোর বন্ধুদের সবাইকে খাবার দেওয়া হচ্ছে। দাদাভাই এক এক করে সবাইকে খাবার দিচ্ছে। তো আজকে সারা দিনটা খুব ভালোভাবে কাটলো ওদের সাথে। এবার আমরা বাড়ি যাব, তোজো কোকোকে দড়ি করাতে হবে বিকেলের অনুষ্ঠানের জন্য।